আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্সফোর্ড কমার্স কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আহমেদ রুবে সার তোমাদের সাথে হিসেব বিজ্ঞান প্রশ্নের ধারাবাহিক ভিডিও টুইটার প্রোগ্রাম এই ভিডিও টুইটার আমরা আলোচনা করব আবগারি সু কি এবং আবগারি সু কেন ধার্য করা হয় তো প্রিয় শিক্ষার্থী এটার জন্য অনেকে আমাকে অনুরোধ করছে যে আসলে বিষয়টি তোমরা বোঝো না এই জন্য এটি একটি আমরা তাত্ত্বিক ভিডিও করছি অর্থাৎ টাইপ উনত্রিশে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আবগারি সুখ কি আবগারি সুখ হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত অর্থাৎ দেশের ভিতরে যে পণ্য বা দ্রব্য উৎপাদন হবে বা ব্যবহৃত দ্রব্যের অর্থাৎ যে পণ্যটা ব্যবহার করে ও ওই পণ্যের উৎপাদিত পণ্যের উপর সরকার যে কর বা সুখ আরোপ করে অর্থাৎ সরকারকে যে কর দেওয়া হয় বা সরকার যে কর ধার্য করে তাকে আবগারি সুখ বলে তাহলে আবগারি সুখ কি আবগারি সুখ হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের মধ্যে সরকার যতটুকু কর ধার্য করবে ততটুকু হচ্ছে আবগারি শুল্ক তাহলে আমরা বুঝতে পারছি যে আবগারি শুল্ক সরকারি জন্য অর্থাৎ সরকারি কোষাগার মানে আমরা জানি যে আমাদের দেশের যত উন্নয়ন হয় সেটা সরকারি কোষাগারে অর্থাৎ সরকার যেভাবে টাকা বা এরকম জনগণের নিকট থেকে যেভাবে টাকা এরকম আদায় করে বা রাজস্ব আদায় করে যেটা আমরা জানি তাই তাই রাজস্ব যেখানে জমা হয় সেটাকে বলা হয় যে কোষাগার তো যে সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধির জন্য এই রাজস্ব বা আয়টা অর্থাৎ সরকারের আয়টা কিভাবে বা বৃদ্ধি করা যায় এই জন্য আবগারি সুখ ধার্য করা হয় যা দিয়ে সরকারি ব্যয় মেটানো হয় অর্থাৎ আমাদের দেশে যে ব্রিজ কালভার বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের এই সরকারি রাজস্ব থেকে হচ্ছে তো মূল কথা হচ্ছে আবগারি সুখ ধার্য করা হয় সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধির জন্য এটা সরকারের আয়ের একটি উৎস আসলে এটা কি একটি সরকারি আয়ের উৎস তো প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটিতে এই পর্যন্ত এই ভিডিওটিতে আমি তোমাদের একটি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এটা অনেকেই বুঝে না যে আবগারের শুরুটা কি এই জন্য তো পরবর্তী ভিডিওটিতে আমরা একটি যে বিষয়টির আলোচনা করব। সেটি এই সম্পর্কে আমাদের এখানে টাইপ থ্রি একটি ছক দেওয়া আছে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণিতের প্রয়োগ এটা নিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট টাইপস এটা পরবর্তী ভিডিওটিতে এই সম্পর্কে আলোচনা করবো তো আজকের ভিডিওটিতে এই পর্যন্ত আল্লাহ আছে